हेलो, गुड मॉर्निंग, वेलकम बैक माय यूट्यूब चैनल बीडी ब्लॉगर। सबा एक लाइक एंड सब्सक्राइब कर देवें बंधुरा। आज के अपन एक फार्म देखा जेटा हमार मेसोर दूर सम्पर्क मेसो तो फार्मे नहीं जाकनाथ मुरगी फार्म। उन्नी छोटो थे बड़ो करेगुल सेल कर फार्म देखा तो कीप वाचिंग क्यों स्किप करबें ना देखे जाए। चले आसते फार्म मासि। अच्छा, हमें चले फार्मे खूब बेस बड़ सड़ो फार्म। कटा मुरगी आछे भाई? मुरगी तो टोटल आछे 60 থেকে 70 পিস। এর কত দিন বয়স থাকতে আনছিস তুই এগুলা? বয়স 0 0 থেকে না? 0 থেকে। এখন কত রুক করে হচ্ছে এগুলা? এখন 1.5 কেজি 2 কেজি হবে। চল একটু দেখে নেই। টোটালটাই কালো একদম, ভিতরে মাংসটাও কালো হবে। মাংসটাও কালো, ওতে হাত আছে, হাড় আছে, একদম কালো। আর ব্লাড? ব্লাড হালকা লালচে থাকে, কালো থাকে। আর খাবার কি লোকাল মুরগির মতো টেস্ট? হ্যাঁ, লোকালের থেকে বেশি টেস্ট। আর উপকার আছে অবশ্যই না? উপকার তো 100% উপকার। শরীরের রোগ ব্যাধি অথচ ইমিউনিটি পাওয়ারটা বাড়ায়। আর কত করে কেজি দিচ্ছো? কেজি তো এক এক সময় এক এক দাম থাকে, সিজন ওয়াইজ। এখন দামটা অনলাইনে না বলাটাই ভালো। আমার মোবাইল নাম্বার দিচ্ছি 7076272901। এই নম্বরে ফোন করলে মানে রেটটা চেঞ্জ হয় সপ্তাহে সপ্তাহে। এখন আজকে বললাম এই রেট। এখন আচ্ছা, মুরগিও কেউ যদি মুরগি নিতে চায় মুরগি দিতে পারো? না, মুরগিটা দেওয়া হবে না। মুরগি মুরগির সংখ্যাটা কম আছে। মুরগাটা অ্যাভেলেবল? মুরগাটা দিয়ে দিব। সংখ্যাটা বেশি। আর কত রকম করে ওয়েট আছে এগুলো এক একটা? এক একটা 1.5 কেজি হবে। আর অ্যাড্রেসটা হচ্ছে ময়নাগুড়ি রোড, রামসাই রোড। ময়নাগুড়ি থেকে রামসাই রোড আসতে হবে, পানবাড়ি বাজার। আইসে আমার নাম বললেই হবে, সুমন সরকার। এটা আমার ভাই হয়, ইনি বিগত কয়েক বছর যাবত এই মুরগি চাষ করছে। 5 বছর যাবত। তো মুরগিগুলো দিচ্ছে না, কারণ মুরগিগুলো ডিম পারবে আর বড় মুরগিগুলো দিয়ে দিবে। কেউ যদি নিচে ইচ্ছুক থাকে ওই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। আমি বলছি মোবাইল নাম্বারটা, নাম্বারটা বলে দাও। 7076272901। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও পাওয়া যাবে আর কি, যদি ফোন অ্যাভেলেবল। হ্যাঁ, খুব উপকারী মুরগি এটা। এটার টোটালটাই মুখ চুক করে একটা মুরগি ধরা যাবে? হ্যাঁ, মুরগি তো ধরা যাবে। সবার থেকে ছোট আর কি, একদম কালো। মুখটা দেখা যায় তো? মুখের ভিতরটাও অন্যান্য মুরগির দেখবেন ভিতরটা লাল লালচে হবে, কিন্তু যেটা করকনাথ মুরগি ওটা ভিতর থেকে সব কালো হবে একদম। টোটাল একদম মধ্যপ্রদেশ থেকে আনা বাচ্চা। এটা একদম ছোট মুরগি, এটা একদম কালো, টোটাল কালো একদম। টোটাল ভিতরে মাংসটা সব কালো, মাংসটা চামড়াটা শুধু কালো, এই চামড়াটা। ও, তা ঠিক আছে। তাহলে বন্ধুরা একটু চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন। আর কারো প্রয়োজন হলে আমি নিচে নাম্বারটি শেয়ার করে দেবো, সাবস্ক্রাইবার কন্ট্যাক্ট করে দেবো।